আজ আমি তৈরি করে দেখাবো কি করে কাঁচা আমে পারফেক্ট মিষ্টি আচার তৈরি করতে হয়। আর এই কাঁচা আমে পারফেক্ট মিষ্টি আচার বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আর এই মিষ্টি আচার আমি ধাপে ধাপে জিনিসটাকে শেখাবো। আর মিষ্টি আচারটা ভিডিওটা দেখতে গেলে আমার এই ভিডিওটা ফুল রেসিপিটা দেখুন কিভাবে পারফেক্ট মিষ্টি আচার তৈরি করতে হয় বাড়িতে অনায়াসেই। আর এই পারফেক্ট মিষ্টি আচারটা আপনারা কী করে দীর্ঘদিন সংরক্ষণ রাখবেন সেই জিনিসটাও আমি আজ বলে দেব। তাহলে শুরু করা যাক এই পারফেক্ট মিষ্টি আচার তৈরি করতে হয় কিভাবে। কাঁচা আমের লোভনীয় আচারের জন্য ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন। এখানে আমরা 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটাকে আমরা ছোট ছোট টুকরো টুকরো আকারে কেটে নিয়েছি। এখানে আমরা খোসা রেখেছি, কারণ এখানে আপনারা খোসা রাখতেও পারেন অথবা না রাখতে পারেন, যে যার ইচ্ছা অনুযায়ী। তারপর লাগবে হচ্ছে 1 টিস্পুন হচ্ছে গোটা ধনে, তারপরে 500 গ্রাম চিনি, নুন স্বাদ মতন, 1 টিস্পুন হচ্ছে রেড চিলি পাউডার মানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, তারপর লাগবে 2 টেবিল স্পুন ভিনিগার। এখানে আমরা ভিনিগারটা ইউজ করছি কারণ আচার দীর্ঘদিন রাখার জন্য। এই ভিনিগার ইউজ করলে যে কোনো আচারে ভিনিগার যদি আপনারা ইউজ করেন তাহলে দীর্ঘদিন আচার থাকবে। তারপর লাগবে হচ্ছে 1 টিস্পুন হচ্ছে মৌরি, 1 টিস্পুন হচ্ছে কালো জিরে, আর লাগবে 1 টিস্পুন হচ্ছে গোটা জিরে। এগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্টস কাঁচা আমে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে এই কাঁচা আমের মধ্যে আমরা 500 গ্রাম যে চিনি আছে চিনিটাকে আমরা সম্পূর্ণ ঢেলে দেবো। সম্পূর্ণ আমরা ঢেলে দিয়ে এই চিনির সাথে আমটাকে আমরা একটু ভালো করে মিক্স করে নেব। এই চিনির সাথে আমরা ভালো করে আমটাকে মিক্স করে রেখেছি। এবারে এই চিনিটাকে আমটাকে ভালো করে মিক্স রাখার পর এবারে আমরা এর উপর ঢাকনি চাপা দিয়ে রাখবো। ঢাকনি চাপা দিয়ে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এই অবস্থায় রেখে দেব। এবং আপনারা মনে রাখবেন এর মধ্যে কখনোই আপনারা জল মেশাবেন না। তারপর 1 ঘন্টা পর আমরা ফিরে আসছি। এক ঘন্টার পর ফিরে আসার পর দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে এবং এখনও বাকি চিনিগুলো গলেনি। এবং এই বাকি চিনিগুলোকেও আমরা ভালো করে গলাবো। তা দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা এবার আচারের মশলাটা করব। আচারের মশলার জন্য আমরা প্রথমে জিরে এর মধ্যে ঢাললাম, তারপরে লাগবে মৌরি, আর লাগবে গোটা ধনে। এটা হচ্ছে আচারের মশলা। এবারে আমরা শুকনো কলায় সামান্য করে ভেজে নেব। দেখে নিন এই মশলাগুলো, এই মৌরি এবং গোটা ধনের এগুলো রঙগুলো দেখে নিন, আস্তে আস্তে রঙগুলো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমরা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেব, ভালো করে আমরা গ্রাইন্ড করে নেব। দেখে নিন ভাজা মশলাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখে নিন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গেছে। এবং ভাজা মশলা কাঁচা আমের আচারে যদি ভাজা মশলা, এই ভাজা মশলাটা দেন, একটা ভাজা মশলা একটা সুন্দর গন্ধ হয়। তা আমাদের এই ভাজা মশলাটা হয়ে গেছে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা এখানে 1 টিস্পুন মতন আমরা সর্ষের তেল নিয়েছি, অল্প সর্ষের তেল নেবেন। তা 1 টিস্পুন মতন আমরা সর্ষের তেল নিয়েছি। এবার সর্ষের তেলের পর আমরা কালো জিরেগুলোকে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে একটু সামান্য ফ্রাই করে নিচ্ছি। সামান্য ফ্রাই করার পর আমরা আমটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। আমরা আমটাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার আমটাকে সম্পূর্ণ দেওয়ার পর এবারে আমরা আমটাকে ভালো করে সেদ্ধ করাবো এবং চিনির সাথে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে নিন এবারে এই আমটাকে আমরা 10 মিনিট ভালো করে ফোটাবো। 10 মিনিট ভালো করে ফোটানোর পর আমরা ফিরে আসছি। আর এই আমটাকে আপনারা সবসময় মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করাবেন। 10 মিনিট পর আমরা ফিরে আসছি। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। 10 মিনিট পর আমরা এই ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খোলার পর আমরা আমটাকে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। দেখে নিন এখনও সুগারটা এখনও
গাঢ় হয়নি। এবারে এর মধ্যে আমরা প্রথমে লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে অ্যাড করব, তারপরে আমরা অ্যাড করব নুন স্বাদ মতন, নুন স্বাদ মতন অ্যাড করার পর এবারে জিনিসটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা লঙ্কার গুঁড়োটাকে অ্যাড করলাম কারণ আচারের একটা সুন্দর কালার জন্যই আমরা লঙ্কার গুঁড়োটা আমরা অ্যাড করলাম। আপনারা ইচ্ছা করলে শুকনো লঙ্কাও, আপনারা গোটা শুকনো লঙ্কাও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমরা লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম আচারের সুন্দর কালারের জন্য। তা এই জিনিসটা সম্পূর্ণভাবে মিশিয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা ভিনিগার অ্যাড করছি। ভিনিগারটার কারণ অ্যাড করছি আচারটা বহুদিন সংরক্ষণ রাখার জন্য। এবার ভিনিগার যদি ঘরেতে যদি না থাকে আপনারা ইচ্ছা করলে লেবুর রসও দিতে পারেন, আর লেবুর রসও যদি না থাকে আপনারা কাঁচের বয়ানের মধ্যেও এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তা এই এবারে এই সুগার সিরাপটাকে আরও বেশি গাঢ় করতে হবে, সেই জন্য আমরা আরও 10 মিনিট ভালো করে জিনিসটাকে ফোটাব। আমরা 10 মিনিট পর ফিরেছি, 10 মিনিট পর আমরা আবার ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকনাটা খুলে এবারে আমরা এই আমটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আমটাকে নাড়িয়ে নেওয়ার পর আমরা গ্যাস ফ্লেমটাকে একদম স্লো করে দিলাম। দেখে নিন সুগার সিরাপটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, এই গাঢ় আচারটা হয়েছে কি না এই এবারে একটা টিপস দেখিয়ে দেবো। এখানে অল্প পরিমাণে একটু আচার এই বাটির মধ্যে আমরা দিয়ে দেব, একটু ঠান্ডা হয়ে গেলে দেখব যে আচারটা বসে যাচ্ছে কি না। দেখে নিন আচারটা মোটামুটি বসে যাচ্ছে, তার মানে কি আমাদের এই আচারটা হয়ে গেছে। এবারে আমরা ভাজা মশলাটা আমরা এর উপর দিয়ে দেব। আমরা অল্প পরিমাণে ভাজা মশলা এর মধ্যে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর এই আচারের সাথে একটু ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে আমরা 2 মিনিট এই জাস্ট ফোটাব। আমরা 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এই মশলার সাথে আচারটাকে। আমাদের এই আচারটা হয়ে গেছে, এবারে এই আচারটাকে আমরা 1/2 ঘন্টা একটু ঠান্ডা করতে দেবো। 1/2 ঘন্টার পর আমরা ফিরে আসছি। আমরা 1/2 ঘন্টার পর ফিরে এসেছি, 1/2 ঘন্টা ধরে এই আচারটা বেশ মজেছে। এবারে আমরা ঢাকনিটা খুলবো, এবারে আপনাদের দেখাবো আচারের গ্রেভিটা কেমন হয়েছে। দেখে নিন পুরো জিনিসটা জমে গেছে, ঠিক এরকম থকথকে টাইপের আচারের গ্রেভিটা হবে। তা আপনারাও এইভাবে বাড়িতে মিষ্টি আচার তৈরি করুন কাঁচা আমের। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।